আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যদি আল্লাহ আপনাকে সবচেয়ে বড় পরীক্ষায় পেলেন, তাহলে বুঝে নিন আল্লাহ কি ইঙ্গিত দিচ্ছেন। শুনুন, তিনি আপনাকে শাস্তি দেবেন না, বরং এই পরীক্ষা থেকে বের করে সফল পথ দেখাবেন। উনি আপনার দোয়া রদ করেন না, বরং আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করান। তিনি আপনাকে কষ্টে ছেড়ে দেন না, বরং ওনার কাছে আসা পর্যন্ত সময় দেন। আপনি নিজেই নিজেকে ভেঙে পেলেন, কিন্তু উনি আপনাকে জোড়া লাগিয়ে দেন। আপনার হয়তো জানা নেই, আপনার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আল্লাহর কাছে আপনার জন্য সব আছে। শুধু বিশ্বাস রাখুন যে যে জিনিস আপনি পাওয়ার সম্ভব নয়, মনে করেন ওনার কাছে আপনার জন্য সবই আছে এবং উনি আপনাকে সব ফিরিয়ে দেবেন। কেন আমরা শুধু আল্লাহর উপর ভরসা করি না? আমাদের সমস্যা যা একটি অস্থায়ী সময়ের জন্য আমাদের জীবনে আসে, আমরা ভুলে যাই কেন? যেই রব আমাদের পরীক্ষায় ফেলেছে, সেই রবই আমাদের এই পরীক্ষা থেকে বের করবেন। আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন, হোক সেটা সম্পদ, সন্তান বা অন্য কোনো মূল্যবান জিনিস বা সম্পর্ক ইত্যাদি, সবাই এতে আসক্ত এবং একদিন আমাদের তাদের ফিরিয়ে দিতে হবে। যখন আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়, তখন আমাদেরকে কিছু মুসিবতের সামাল দিতে হয়। সর্বদা মনে রাখবেন, আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষা করেন এবং তিনি জানেন যে আমরা এটি মোকাবেলা করার জন্য কতটা শক্তিশালী, নইলে এটা কখনো আমাদের কাছে আসতো না। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কখনো কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চেয়েও বেশি বোঝা দেন না। সেই যতটুকু পারবে তা দেবে, যতক্ষণ পর্যন্ত পারবে না আল্লাহ একটি দরজাও ততক্ষণ পর্যন্ত তার জন্য বন্ধ করেন না। এবং মনে রাখবেন, আপনি এখন যেই জায়গাতে আছেন তা আল্লাহর পরিকল্পনার একটি অংশ এবং তার কাছ থেকে এগুলো পাওয়ার জন্য আপনার জন্য সব আছে যা আপনি চাইছেন। আর এই অশান্তি আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায়। আপনি এখন জীবনের যেই পর্যায়ে আছেন তার মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আপনি যখন বিশ্বাস করেন, তখন তিনি আপনার বিশ্বাসের পরীক্ষা করেন ওই জিনিসের জন্য, যেটি পাওয়ার জন্য আপনি সবর করেন না। উনি ওই জিনিসগুলো আপনার কাছ থেকে খেড়ে নেয় না, শুধু আপনার জন্য রেখে দেয়, ওই সময়ের জন্য যে সময়ে আল্লাহকে রাজি করাতে আসেন এবং এটি আপনার ঝুলিতে ওয়াফিস করেন। উনি তো আপনাকে দেওয়ার জন্য এটা রাখেন, তিনি আপনাকে দিতে অজুহাত করছেন আর আপনি তা ওনার কাছ থেকে চান, এটিই তো মজাদার একটি নিশানি। এই জখম ওনার একটি গুণ দিয়ে পূরণ করা হয়ে যাবে। এটা আপনার ভাগ্যে এই জন্য রাখা হয়েছে যাতে আপনি জানতে পারেন, এই দোয়া অকারণে তৈরি হয় না। আপনি ওনাকে একবার খুশি করে দেখেন যে আপনাকে খুশি করে, আপনি ওনার সামনে মাথা নিচু করে দেখেন, উনি সকল মজেজা আপনার পায়ের সামনে নিয়ে আসবে। আর এমনটি তো হয় না যে উনি কোন বলার পর হবে না। আর আজ যদি এত কিছু কষ্ট করার সত্ত্বেও আপনি আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে দাঁড়ালে, এই আল্লাহই আপনার মর্যাদা বাড়িয়ে দেবার জন্য আপনার হৃদয়ে সবর ঢেলে দিয়ে আপনার হাত শক্ত করে ধরে রাখেন।
আপনার উপর তার করুণার শীতল ছায়া ফেলেছেন এবং তিনি আপনার সকল সমস্যা জানেন যেটিকে আপনি চোখের ঝলকে হাসিতে উড়িয়ে দিচ্ছেন। আল্লাহ আপনার চোখ থেকে বের হওয়া এক ফোঁটার কান্নার হিসাব রাখেন। আপনি শুধু বিশ্বাসের উপর থেকে আপনার দোয়াতে অটল থাকুন। উনি আপনার জন্য সাহায্যের অনেক দরজা খুলে দেবেন, কারণ উনিই তো খুলবেন। উনি ছাড়া আর কেউ কি খুলতে পারবে? আপনি মনে করেন পরীক্ষার সময় অনেক দীর্ঘ, কিন্তু আসলে উনি সময় বাড়িয়ে দেন। আল্লাহ খুব পছন্দ করেন যখন আপনি দুনিয়ার কাছে না ওনার কাছে চান, যখন আপনি অসহায়ভাবে কাঁধেন, যখন আপনার সব শেষ হয়ে যাওয়ার পরেও এই বিশ্বাসের সাথে ওনার সামনে কাঁধেন, উনি ছাড়া আপনাকে কেউ কিছু দিতে পারবে না। যখন আপনি সেজদা করেন, যখন আপনি একটি শ্বাস নেন, কোনো হিসাব ছাড়া ওনাকে ডাকতে শুরু করেন, তখন উনি আপনার দিকে দেখে হাসেন, তখন উনি আপনার বিশ্বাসের মান দেন এবং আপনি যা বিশ্বাস করেন তা দেন, সব সন্দেহের অবসান ঘটান। ওনার হাসি দৃশ্যমান নয়, তবে আপনি এটি আপনার শিরায় অনুভব করতে পারেন। রক্তের মতো ছুটতে থাকে ভালোবাসার দৌড়। ওনার চেয়েও দয়াময় কেউ হতে পারে না। ক্ষমতা থাকা সত্ত্বেও উনি তার ইচ্ছাকে আপনার ইচ্ছায় পরিবর্তন করেন। এবং মনে রাখবেন, আল্লাহ যদি আপনাকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলে থাকেন, তবে বুঝবেন আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি ভাগ্যবান, কারণ আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। এই সময়ে যতটা কষ্টে আছেন এটা শুধুমাত্র একটি পরীক্ষা। আপনার রব আপনাকে পরীক্ষা করছেন, কারণ এই পরীক্ষায়ও ওনার প্রিয় বান্দাই ওনার শুকর আদায় করে কি না তা তারপর আপনি চিন্তা করেন যে আমাকে কেন এত পরীক্ষায় ফেলছেন। এই কঠিন পরিস্থিতিতে আপনাকে কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আপনার রবের উপর যে এই কষ্টের মধ্যে রেখেছেন, উনি আপনাকে এখান থেকে মুক্তি দিবেন। সব পরিস্থিতিতে ওনার শুকর আদায় করুন এবং তারপরে প্রতিটি অসুবিধার আসান মিলবে। এটি আপনার রব বলেছেন এবং উনি যেটা বলেন সেটাই হয়। দেখুন, পরীক্ষা আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে, কষ্ট আপনাকে সেজদায় নিয়ে আসে, আপনার থেকে জীবনের প্রতিটা অভাব প্রার্থনা করে এবং প্রতিটা দুঃখ এবং অসুবিধা আপনাকে জায়নামাজে নিয়ে আসে। আর আল্লাহ তার প্রিয়জনকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন, কারণ তিনি আপনাকে ওনার কাছাকাছি দেখতে চায়। এই জন্য আল্লাহর আরও কাছাকাছি হন এবং জেনে নিন যে কিছু সেরা জিনিস আল্লাহ লিখে রেখেছেন, যে মনে প্রতিটি পরীক্ষা প্রতিটি অসুবিধা আসে হৃদয়ে ধৈর্যশীল হয়ে যায়। কিছু একটা তো আছে, কয়েক ফোঁটা চোখের জলে হৃদয় হালকা হয় এবং হৃদয় উষ্ণ হয়ে যায়।